জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের যেরকম আমি একটা এর আগের ভিডিওটা দেখবে কলকাতা পুলিশ সম্পর্কে আপডেট দিয়েছিলাম তোমাদের হুবহু মিলল তোমাদের যে তোমাদের ডেট বলেছিলাম সেটা তোমাদের বিস্তারিত দেখাবো ভিডিওটা কেউ মিস করো না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আমার কাছে টাইম খুব কম থাকার কারণে তোমাদের আমি ভিডিও সঠিক টাইমে প্রোভাইড করতে পারছি না নেক্সট সপ্তাহ থেকে কিন্তু তোমাদের আমি সঠিক টাইমে প্রোভাইড করে দেবো তো তোমরা অনেকে বলছো দাদা তুমি ভু ফেক আপডেট দিয়ে ভিউজ কামিয়ে টাকা কামাই করছো সেটা আমার কোনো মানসিকতা নেই কারণ তোমাদের আমি বলেছি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে নাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারো আমার স্যালারি অনেক আছে ঠিক আছে তো যারা জব করে তারা সেটা জানি তো তোমাদের সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করো আর বারবার বলো দাদা কোন নোটিফিকেশন কী বেরোবে প্লিজ আমাদের আগে বলে দিও পুলিশ সংকরে তো যারা দেখছে তারা হান্ড্রেড পার্সেন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে আর অনেকে বাজে কমেন্ট করেছিল তো তাদের যেরকম মানসিকতা সে সেরকমই কমেন্ট করে এবার দেখো তোমাদের একটা কথা বলি তোমাদের বলেছিলাম যে উনিশ তারিখে তোমাদের নোটিফিকেশান তো অফিসিয়াল অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে তো সেক্ষেত্রে যখন হবে তখন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আশা করি তোমরা মিলে গেছো তোমাদের আমি সম্পূর্ণ নোটিশটা দেখাচ্ছি কোয়ালিফিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ কিছু তোমরা পেয়ে যাবে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে তোমাদের যেটা বলেছিলাম রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন কলকাতা পুলিশ ঠিক আছে তোমাদের কলকাতা পুলিশের যে এস আই আর সার্জেন্ট রিক্রুটমেন্ট হবে সেটা তোমাদের আমি বলেছিলাম সেটা দু হাজার একুশে তো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ চোদ্দো দু হাজার একুশ তোমাদের যেরকম বলেছিলাম কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু আর কলকাতা পুলিশ রিক্রুট করা করাবে না তোমাদের করাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড সেটাও মিলেছে এবার হচ্ছে তোমাদের কনস্টেবল ভ্যাকেন্সি সেটা কনস্টেবেল ভ্যাকেন্সি খুব শীঘ্রই তোমাদের আপডেট আমি দেবো ঠিক আছে এখানে তোমরা সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর তো আরামবাঞ্চ সার্জেন্ট ইন কলকাতা পুলিশ এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বয়স কুড়ি থেকে সাতাশ বছর আর যেটা তোমাদের বয়স ধরা হবে শূন্য এক শূন্য এক দু তোমাদের বলেছিলাম যেরকম তোমাদের ডব্লিউবিতে এবার হয়েছে সেই সেম প্রসেসই করানো হবে আর পাঁচ বছর এসি এসটি ক্যান্ডিডেটটা ছাড় পাবে আর ও বিসি ক্যান্ডিডেটটা কিন্তু তোমরা তিন বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের নেক্সট সপ্তাহ থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে আমি এখানে মানে যেখানে রয়েছি আমি সেটা ম্যানেজ করে নিয়েছি তোমাদের অবশ্যই তোমাদের ভালোবাসার কারণে আমি সেটা ম্যানেজ করতে পেরেছি তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও আর প্রচুর পরিমাণে লাইক করে ভিডিওটাতে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যারা এই ভিডিওটা মাঝখান থেকে দেখছো তাদের বলছি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তিন চার দিন আগে সেই ভিডিওটা অবশ্যই দেখবে সেখানে তোমাদের আমি আগেই ডেট বলে দিয়েছি ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু দ্য অ্যাপ্লিকেশন ব্যাচেলার ডিগ্রি মানে তোমাদের বিএ পাস হতে হবে মানে গ্রাজুয়েশান পাস হতে হবে বা স্নাতক পাশ হতে হবে যে কোনো শাখায় তোমরা কেন পাশ করো কোনো পার্সেন্টেজ লাগবে না সিম্পলি পাস হলে তোমরা আবেদন করতে পারবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের বাংলা লিখতে এবং বলতে কিন্তু জানতেই হবে বাধ্যতামূলক তো তোমরা এখানে এখন অনলাইন ডেটটা দেওয়া রয়েছে উনিশ সাত দু হাজার একুশ থেকে কিন্তু তোমাদের শুরু হবে উনিশ তারিখ থেকে তোমাদের বলেছিলাম তোমরা বর্তমান পত্রিকায় দেখে নিলে আর শেষ হবে উনিশ আট দু হাজার একুশ বিকেল পাঁচটার দিক ঠিক আছে আর যারা অফলাইনে করবে তাদের উনিশ আট দু হাজার একুশে পাঁচটার দিক তাদের শেষ হবে কিন্তু তারা চালান কাটার লাস্ট ডেট পাবে একুশ আর দু হাজার একুশ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও বেঙ্গল পুলিশ ডাব্লিউ পুলিশ ওর কলকাতা পুলিশ দুটাতেই কিন্তু তোমরা কিন্তু যে নোটিফিকেশন সেটা পেয়ে যাবে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে তোমরা আমাকে অনেক ভালোবাসো যারা আমাকে এই নোটিশটা প্রোভাইড করেছো কারণ আমি তোমাদের টাইম একদমই দিতে পারছি না কারণ আমি ট্রেনিং পিরিয়ডের মধ্যে রয়েছি সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু টাইম একদমই দিতে পারছি না ঠিক আছে তার জন্য আমি দুঃখিত তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো মোবাইল খোলার সাথে বহুত মিস কল তোমাদের ক্যান্ডিডেটদের যারা আমাকে ভালোবাসে রিজুদা তোমার কথা আবার সত্য হলো রিজুদা তুমি সেরা তো দেখো তোমাদের তোমাদের ভালো যাওয়ার জন্য আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি আর তোমরা যেন তোমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারো আমি যেন আমার সঠিক লক্ষ্যে আবার পৌঁছাতে পারি সেই ক্ষেত্রে আমি তোমাদের হেল্প করি ঠিক আছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও জয় হিন্দ জয় ভারত